দীক্ষা যদি কেউ না নেয় তবে তার কৃপা হবে না। এই দিকে তাকান, দীক্ষা মানে কি? দীক্ষা মানে কি? তিনটে কথা, দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে কি? দেখা, আর দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া। সত্যি কি দীক্ষা না নিলে ভগবানকে পাওয়া যায় না? থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না যদি আপনার গুরু মন্ত্র না নেওয়া থাকে। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হবে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পাবে না, একজন মানুষ যতক্ষণ না গুরু মন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পাবে না। অনেকে বলছে দীক্ষা নিলে তবে ঠাকুরকে ভজা যায়, না হলে ভজা যায় না। আমি হাজারো ভক্তের প্রমাণ দিতে পারি যারা দীক্ষা নেয়নি অথচ ভগবানকে পেয়েছে। এই জন্যে মায়েরা, আপনার যদি গুরু মন্ত্র না নেন আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসবে, জিজ্ঞাসা করবে মা তোমার বাড়িতে সেবা করব, আপনি বলবেন নিশ্চয় করাবো, নিরামিষ হাড়ি করা আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা সে হলো, তুমি দীক্ষা নিয়েছো? না। তবে তোমার হাতে জল খাবো, পালিয়ে যাবে। ওই জন্য দীক্ষা নিলে, দীক্ষা না নিলে তার হাতের জল খাওয়া যাবে না। বেশিরভাগ মঠ মন্দিরে তো মিনারেল ওয়াটার ব্যবহার হয়, বোতলের জল হয় না। যারা বোতল ভর্তি করেছে ওরা দীক্ষা নিয়েছে তো? ওরা দীক্ষা নিয়েছে যারা বোতল কোম্পানির লোকেরা বোতল ভর্তি করছে? তাহলে আমি জল দিচ্ছি, তুমি বলছো তুমি দীক্ষা নিসনি তোর হাতে খাবো না, আর 1 লিটার জল 30 টাকা দিয়ে কিনে খাচ্ছ, তখন ঢুকছে কি করে? তখন তো বলছো না যে দীক্ষা নেয়নি এ জল আমি খাবো। চমৎকার, দেখুন আপনি এদের রান্নাঘরে উঠতে পারবেন না, কেন? আপনি দীক্ষা নেননি, আপনার গুরু মন্ত্র হয়নি। চমৎকার বিষয়, গুরু মন্ত্র হয়নি বলে আপনি ওদের রান্নাঘরে ঢুকতে পারবেন না, গুরু মন্ত্র হয়নি বলে আপনি প্রসাদ বানাতে পারবেন না, গুরু মন্ত্র হয়নি বলে আপনি ওদের ঠাকুর ঘর ধোয়া মাজা ঘষা করতে পারবেন না। এই যে মায়েরা বাবারা গুরু মন্ত্র নেবেন, যাত্রার কাছে নেবেন না, জীবনে গুরু দুপ্রকার। এক বাবাজিকে আমি বললাম, আচ্ছা বাবাজি এখন তো কাঠ অত পাওয়া যায় না, এখন সব গ্যাসের ব্যাপার তাই না? তা যে গ্যাস সিলিন্ডার দিয়ে আপনারা ঠাকুরজির ভোগ রান্না করছেন, ওই গ্যাস সিলিন্ডার গত মাসে অন্য কোনো জাতের বাড়ি ছিল কিনা কোনো সার্টিফিকেট আছে? অন্য কোনো হোটেলে ছিল কিনা কোনো সার্টিফিকেট, কোনো গ্যারান্টি আছে? যে হোটেলে ওই গ্যাস দাঁড়ান গ্যাস সিলিন্ডার দিয়ে ডিম তৈরি হয়নি, মাছ মাংস রান্না হওয়া সিলিন্ডার যদি গোপালের ভোগ তৈরি হতে পারে, যারা মাছ মাংস খায় এরা ঠাকুর ঘরে ঢুকবে আপত্তি কোথা? আমাকে বললে জানিস, গ্যাস সিলিন্ডার যখন আমরা রান্নাঘরে ঢোকাই আমরা গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই। কি জল ছড়া দিই? গঙ্গা জল ছড়া দিয়ে আমরা ঠাকুর ঘরে ঢোকাই, রান্নাঘরে ঢোকাই। আমি বললাম মাছ মাংস রান্না করা গ্যাস সিলিন্ডার যদি গঙ্গা জল দিয়ে ঠাকুর ঘরে ঢুকতে পারে, তাহলে মাছ মাংস খাওয়া মানুষগুলো গঙ্গা জল ছড়া দিলে তো ওরাও ঠাকুর ঘরে ঢুকতে পারে। প্রেম সে বলো হরি হরি বল। সিলিন্ডারের বেলায় গঙ্গার জল তাকে পবিত্র করতে পারে, তো মানুষের বেলায় গঙ্গা জল তাকে পবিত্র করতে পারবে না কেন? চমৎকার বিষয়, যদি অদীক্ষিত মাছ মাংস খাওয়া মানুষ ঠাকুর ঘরে না উঠতে পারবে, ঠিক আছে তোমরা তুলো না, কিন্তু যে ফুলের মালাটা রাধারানীর গলায় পরানো হয়েছে, কৃষ্ণের গলায় পরানো হয়েছে, যে ওই ফুল চাষ করেছে মালি, কখনো খোঁজ নিয়েছো? ও নিরামিষ খায় না আমিষ খায়, খোঁজ তোমরা নাও নি? ওই ফুল তুলে এনে যে মালা গেঁথেছে খোঁজ নিয়েছ? সকালবেলা চান করে মালা গেঁথেছে না বিনা চান করে মালা গেঁথেছে? যে দোকানে ফুল বিক্রি হচ্ছে তাকে জিজ্ঞাসা করেছ যে আমার ঠাকুরের গলায় ফুলের মালা পরাবো, তুমি নিরামিষ খাও না আমিষ খাও? নিরামিষ খাওয়া লোক, আমিষ খাওয়া লোক, মাছ মাংস খাওয়া লোক মালা গেঁথে দিচ্ছে, ঠাকুর গলায় দিয়ে বেশ দাঁড়িয়ে আছে, ঠাকুরের অসুবিধা হচ্ছে না, তাহলে তোমাদের অসুবিধা কেন ভাই?